মাধবীর রোজনাম চায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পঞ্চমী ষষ্ঠী দুদিন আসিনি, সপ্তমী দিন আমাকে জোর করে নিয়ে এসেছে আমার মেয়ে বৌমা। বলে তুমি ঘরে থেকে কার জন্য ঘরে থেকে আছো, কে তোমাকে সে জিজ্ঞেস করছে যে তুমি যাচ্ছ না, তোমার মন খারাপ করছে বা তুমি কাঁদছো, কেউ কি একবারও তোমার জন্য বসে আছে? তা আমি দেখলাম ঠিকই তো, আমাকে তো কেউ এসে বলছে না যে হ্যাঁ চলো। হ্যাঁ, একজন আমাকে বারবার বলেছে, সে হচ্ছে মণি। মণি সব সময় আমাকে আগলে রেখেছে, প্রথম থেকে লাস্ট অবধি, এখনো অবধি ও আমাকে যথেষ্ট ভালোবাসে এবং সব সময় আমাকে তুমি যাবে না কেন, তুমি আসবে না কেন, আমাকে জোর জবরদস্তি করে নিয়ে গেছে এবং ওখানে গিয়ে বসিয়ে রেখেছে, আমাকে কিছুতেই উঠতে দেয়নি। তা আমি তো ওখানে গিয়ে বসে প্রথম দিন খুব কেঁদেছি, আমার চোখ দিয়ে জল অনবরত বেরিয়ে গেছে, খুব খারাপ লাগছিলো নিজেকে, সেজন্যই হয়তো চোখের জলটা বেরিয়ে যাচ্ছিলো। তা যাই হোক, কিন্তু মণি আমার সেই চোখের জল মুছিয়ে ওখানে আনন্দ ফুর্তির মধ্যে বলে তুমি যদি এরকম করে থাকো তাহলে আমাদের ভালো লাগবে না। যাই হোক, আমার কষ্টের কথা তো বললাম, তারপরে কিন্তু আমি স্বাভাবিক হয়ে গেছিলাম। আমি যখন দেখলাম যে সত্যি এটা তো আমার ঠিক হচ্ছে না, কারণ আমার জন্য আমি তো কষ্ট পাচ্ছি, আমার জন্য আমার ছেলে মেয়ে বৌমা নাতি নাতনি ওরা কেউ আনন্দ করতে পারছে না, তারপর আমি স্বাভাবিক হয়ে গেছি। তারপরে আমি ওখানে ঠাকুর দিতে শুরু করেছি, আমি দেখলাম সত্যি তো আমি ওখানে কষ্ট করে তো কোনো লাভ নেই, আর আমার কষ্টের জন্য আমার নাতি কষ্ট পাচ্ছে, নাতনি কষ্ট পাচ্ছে, ওরা ঠাকুর মন্দিরে এসে আনন্দ করতে পারছে না, যার জন্য আমি আর ওদের সাথে মিশে গেছি এবং আমার আর কষ্টটা নেই। আমি এখন এবছর হয়তো পুজো দিতে পারিনি বা আনন্দ করতে, মানে কী বলবো আর। যাই হোক, আমি এখন আমাদের পাড়াটা ঘুরিয়ে দেখাচ্ছি। আমাদের পাড়ার পুজোটা একদম ঘরোয়া পুজো, মানে মনে হয় বাড়ির পুজো। তা যেখানে আমরা দেখে আপনাদের দেখালাম মন্দিরটা, আমাদের মন্দিরটা কে ঘিরেই মন্দিরের ভিতরে ঠাকুর থাকে আর প্যান্ডেল ফ্যান্ডেল করা হয়। এবারে লাইটিং খুব সুন্দর করেছে, এত সুন্দর লাইটিং করেছে, মানে পাড়ার মধ্যে এরকম হয় না, একটা কয়েকটা ঘর মিলে আমাদের পুজো, তো সেই পুজো খুবই ভালো হয়েছে, লাইটিংগুলো খুব ভালো হয়েছে। পুকুর পাড়টা ঘুরতে গেলাম যে চলো একটু দেখে আসি, তারপরে ফাংশান শুরু হবে এরপরে। এরপরে ফাংশান শুরু হলে আমরা ফাংশানের ওখানে গিয়ে বসবো, আপনারাও আমাদের সাথে দেখুন ফাংশানে কী হয় না হয়। আমরা সত্যি খুব আনন্দ করেছি সব। তারপর মন্দিরে আসার পর আমি বুঝলাম যে সবাই আমাকে মিস করছিল এবং সবাই আসার পর সবাই খুব আনন্দ প্রকাশ করলো এবং প্রত্যেকেই বললো যে তুমি আসোনি, আমার মন খারাপ করছিল, ওই জন্য আরও ওরা সবাই মিশে গেল আমার সাথে, আমিও ওদের সাথে মিশে গেলাম। এরপরের দিন থেকে আর আমার কোনো অসুবিধা হয়নি। এখন এই যে বাংলা থেকে একটি মেয়ে এসছে গান গাইতে, তা সেইটা আমরা দেখছি। আমাদের পরিবেশটা হচ্ছে একদম ঘরোয়া পরিবেশ, বাইরের কোনো লোক কিন্তু এখানে লোকজন এখানে নেই, আমরাই মানে আমাদের বাড়ির লোকজন আর আমরা, মানে আমাদের ছেলেমেয়েরা। এবার অনুষ্ঠানটা দেখুন, খুবই সুস্থ এবং সুন্দর এবং পরিবেশটা কিন্তু একদম শান্ত। তা যাই হোক, আমাদের পাড়ায় যখন পুজো হয় সেই কটা দিন আমরা বাইরে কোথাও যাই না, আমরা সব পাড়াতেই থাকি, সারা দিন বাইরে থাকলেও সন্ধ্যের পর থেকে কিন্তু আমরা সব একসাথে হই। আর আমাদের গ্রুপের সবাই কিন্তু এখন সপ্তমী অষ্টমী নবমী কিছুই বুঝলাম না, যে কবে অষ্টমী গেল কবে নবমী গেল। যাই হোক, আজকে দশমী, আমাদের এখানে ঠাকুর বিসর্জন হয়ে যাবে, মা এখন কৈলাসে যাবে, আর এরপরে দেরি করলে হয়তো কৈফত দিতে হবে শিবের কাছে। Thank you.
টেনে নিয়ে যাবো এখানে সবাই ধীরে আস্তে আস্তে এটা নিয়ে যাবো মুখটা আমাদের এইদিকেই থাকবে না 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 ওর পিছনে লোকটা পিছনেই থাকবে অসুবিধা কিছু লোকটা পিছনেই থাকবে বাদিকটা বাদিকটা